नमस्कार पारिजात कथा पारिजात तो चले चैने आज के लिए एक फिल्म रिव्यू तो कदम आगे एक सिनेमा देखल नाम पोगारु तो सिनेमा कन्नड़ भाषार फिल्म तो सिनेमा हिंदी डब एक् अवेलेबल आज यूट्यूबे पार्ले एक बार गए देखे आसुँ और स्टार कास्ट कथा बोलते गले प्रथम बोलते हैं ध्रुव सर्जा रश्मिका मंदाना एवं अने तो सिनेमाटार प्लट शुरू है एक माँ ऐले रेशन नहीं देखाना है सिनेमाटार मध्य सिनेमार आफ्टरऑल पुरो प्लटटाई एक अन्यरकम बेसिसे सजानो और सबथे आसल कथा हे सिनेमा मेन एक्टर ध्रुव सर्जा तो आमरा सबाई जानी जे साउथ इंडियन एक्टर मिस्टर अर्जुन अपना देखे थाकबेन आलू अर्जुनेर जे मुवि आछे सूर्या द सोल्जार सेखाने सूर्यार बाबार भूमिका अभिनय करेछे एवं अनेक सिनेमाय ताके देखा जाय कखनो बाबार भूमिकाय कखनो हिरो कखनो भिलेनेर तारि भाग्ने होच्छे ध्रुव सर्जा तो हि इज अ भेरि गुड एक्टर एंड मुवीते सबथेके मेन होच्छे ध्रुव सर्जा जे लुक्सटा आछे लम्बा चुल दाड़ी इवेन तार माचो लुक्स तो এই লুকসের জন্য তিন বছর টাইম লেগেছিল তার সিনেমাটা অসাধারণ গল্প স্টোরি রাইটিং দারুণ গানগুলো মাইন্ড ব্লোয়িং আপনারা যারা একবার দেখে আসতে পারেন আমি তো বলবো যে এই সিনেমার সামনে আমাদের যে বলিউডের মুভিগুলো আছে জাস্ট লজ্জা পেয়ে যাবে বাগি স্টুডেন্ট অফ দ্য ইয়ার জাস্ট এর সামনে পানি কম চা আছে একবার গিয়ে দেখে আসুন সিনেমাটা আর মুভির স্টোরিটা আমি বলবো না আপনাদেরকে তাহলে আপনাদের দেখার মজা চলে যাবে শুধু এটুকুই বলবো স্টোরি শুরু হয় একটা মা ছেলের গল্প নিয়ে সিনেমাটা শুরু হচ্ছে তো সেখানে দেখানো হচ্ছে যে একটি বাচ্চা তার মাকে ছাড়া সমাজের ধাক্কায় কীভাবে সাধারণ মানুষ থেকে গুন্ডায় পরিণত হচ্ছে তার জীবনে ভালোবাসা আসে এবং ন্যাচারাল ফিলেনের সাথে ফাইট শুনে মনে হচ্ছে আপনারা এই গল্পটা দেখেছেন কিন্তু এই ধরনের গল্প দেখে থাকলেও এর মধ্যে মাস মশলা অ্যাড করা হয়েছে আর ধ্রুব সার্জার যে অ্যাক্টিং আছে জাস্ট ওয়াসাম গিয়ে দেখে আসুন সাইটের নাম হচ্ছে ও ফিল্মি ওয়েব ডট কম আর যদি সেখানে অ্যাভেলেবেল না থাকে তো ইউটিউবে এদের গোল্ড মানি যে অফিসিয়াল চ্যানেল আছে পোগারু টাইপ করবেন ইউটিউবে পেয়ে যাবেন ভিডিও ফুল মুভি ডাব করা আছে আর যদি তাও যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সিনেমার লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দেবো আর একটাই কথা বলার এত সুন্দর কন্নড়ে যে গল্প বা এত সুন্দর সিনেমা একটা অসাধারণ জাস্ট কোনো বলার কোনো জায়গা রাখে না দেখতে পারেন সিনেমাটা গিয়ে আমি তো বলতে পারি আপনারা যারা রাধের জন্য বসে আছেন রাধের ট্রেলার বা টিজারে যা দেখতে পাচ্ছি আমি ঠিক স্যাটিসফাইড নই তো আপনারা গিয়ে একবার এই সিনেমাটা দেখে আসুন ফেব্রুয়ারিতে রিলিজ তো এখন হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে খুবই ভালো সিনেমা পোগারু আর সিনেমার অ্যাকশান একদম অন্য লেভেলের চার পাঁচটা WWE-র যে ফাইটার আছে তারা অ্যাজ এ ভিলেন ক্লাইম্যাক্সে তাদেরকে দেখতে পাবেন আমি বলবো অসাধারণ সিনেমা আর রেটিং যদি দিতে হয় আমি 10-এর মধ্যে একে 6.5 দেবো জাস্ট অসাম কথা হবে না ফাটাফাটি মুভি তো আজকে এটুকুই পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ